তাহলে সিনে আমরা দেখব উইন্ডোজ এক্সপিতে কিভাবে ডিস্ক বা ফোল্ডার শেয়ার করতে হয়। এটি করার জন্য যে কাজটি করতে হবে, আমরা যদি এখানে অডিও ড্রাইভটি শেয়ার করতে চাই তাহলে এর উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখানে আমরা দেখতে পারছি শেয়ারিং অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পারছি অডিও জি প্রপার্টিস। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক বাট স্টিল ওয়ান্ট টু শেয়ার দ্য রুট অফ দ্য ড্রাইভ ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পারছি নেটওয়ার্ক শেয়ারিং অ্যান্ড সিকিউরিটি, শেয়ার দিস ফোল্ডার অন দ্য নেটওয়ার্ক। আমরা যদি আমাদের অডিও ড্রাইভটি নেটওয়ার্কে শেয়ার করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পারছি অ্যালাউ নেটওয়ার্ক ইউজার্স টু চেঞ্জ মাই ফাইলস, অর্থাৎ আমাদের শেয়ারকৃত ড্রাইভটি যদি নেটওয়ার্কে অন্য সব ইউজার দ্বারা চেঞ্জ করতে চাই বা চেঞ্জ করার ক্ষমতা দিতে চাই তাহলে এখানে টিক মার্ক দিতে হবে। এরপর অ্যাপ্লাই, তারপর ওকে করে বের হয়ে আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অডিও ড্রাইভটির নিচে একটি হাত আসছে, এর অর্থ বুঝতে হবে যে আমাদের ড্রাইভটি শেয়ার হয়ে গেছে এবং আমাদের নেটওয়ার্কে ইউজাররা এটি অ্যাক্সেস করতে পারবে। এরপর আমরা যদি শেয়ারিংকে একটু সিকিউর করতে চাই তাহলে যে কাজটি করতে হবে, টুলস থেকে ফোল্ডার অপশনে আসতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ, ভিউয়ের আন্ডারে এখানে ইউজ সিম্পল ফাইল শেয়ারিং রিকমেন্ডেড, এখানে টিক মার্কটি তুলে দিতে হবে। তারপর অ্যাপ্লাই, তারপর ওকে করে এখান থেকে বেরোয় আসতে হবে। এরপর আমরা যদি ভিডিও ফোল্ডারটি এখান থেকে ড্রাইভ শেয়ার করতে চাই তাহলে এরপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং শেয়ারিং অ্যান্ড সিকিউরিটিতে আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে যেমনটা আসছিল একটু ভিন্ন রকম আসছে। আমরা যদি ভিডিও ড্রাইভটি শেয়ার করতে চাই তাহলে এখান থেকে নিউ শেয়ার আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি শেয়ার নেম, এখানে শেয়ার নেমটি দিতে হবে অর্থাৎ ভিডিও। এবং যদি কমেন্ট লিখতে চাই এখানে কমেন্ট লিখতে পারবো, ইউজার লিমিট কতজন ইউজার এটি ইউজ করতে পারবে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে আমরা পারমিশন সিলেক্ট করে দিতে পারবো যে কে কোন পারমিশন পাবে, ফুল কন্ট্রোল, চেঞ্জ, কে রিড, অর্থাৎ কে চেঞ্জ করতে পারবে, কে ফুল কন্ট্রোল পাবে, কে শুধুমাত্র রিড করতে পারবে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তারপর এখান থেকে ভিডিও শেয়ার নেম দেওয়ার পর এখান থেকে ওকে করতে হবে, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে করে বের আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে একটি হাত আসছে, এর অর্থ বুঝতে হবে আমাদের ভিডিও ড্রাইভটি শেয়ার হয়ে গেছে এবং যখন ইউজাররা আমাদের এই ড্রাইভটি অ্যাক্সেস করতে চাইবে তখনই একটি পাসওয়ার্ড অবশ্যই চাইবে এবং সে পাসওয়ার্ডটি অবশ্যই আপনার যে কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটর থেকে যে পাসওয়ার্ড দেওয়া আছে অবশ্যই সেই পাসওয়ার্ডটি ব্যবহার করে ইউজারকে এই ড্রাইভটি অ্যাক্সেস করতে হবে। ধন্যবাদ সবাইকে।